আসসালামু আলাইকুম ওরা আহমেতুল্লাহি ওবারকাতু আলহামদুলিল্লাহি রবীল আয়লা বিন ওয়ালা ওরাক ইবাদ তুলিল মুত্তাকৈন ওসাল্লাতুয়াসাল্লাম ওয়াইলা আশরাফিল আন বি আই ওয়ালমুর সালিন ওয়ালিহি ওসাহরবিহি আজমারিন দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে বসে মাই টিভির অনন্য এ আয়োজন সহজে নামাজ শিক্ষা দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি মোবারকবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে সহজভাবে নামাজ দেখাই কিভাবে নামাজ আদায় করতে হয় আমাদের আশা প্রত্যাশা আল্লাহ আমাদের অনুষ্ঠানকে কবুল করবেন এবং আপনারা নামাজ দেখে সহি শুদ্ধভাবে আপনারা নামাজ পড়বেন এবং আল্লাহ এ নামাজের উসিলে আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঈদুল আজহার নামাজ ঈদ মানে হচ্ছে খুশি আধহা মানে হচ্ছে কোরবানি কোরবানির উৎসব পালন করার জন্য আমরা যে নামাজ আদায় করে থাকি সেটাই হচ্ছে ঈদুল আজহার নামাজ এ নামাজ হল দুই রাকাত। সেখানে অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হয় মূলত কোরবানি করতে হয় ছয় শ্রেণীর পশু দিয়ে সেই ছয় ধরনের পশু হল গরু মহিষ ওট দুম্বা ভেড়া ছাগল ইবনে মাজা শরীফের হাদিস সাল্লাম বলেছেন যাদেরকে আল্লাহ কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তারা যদি কোরবানি না করে তারা যেন ঈদগাহে না আসে এবং আল্লাহ সুবহায়না হুয়া তালা ওর আনুলকে রিমি ঘোষণা দিয়েছেন কোরবানির পশুর রক্ত আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে তোমাদের তাকোয়া আল্লাহ ভীতি সুবাহন আল্লাহ